শান্তনুর হয়ে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। মঞ্চে সিএএ নিয়ে সাধারণকে বার্তা দেন, গান গেয়ে শোনান, প্রার্থী জয়ী হলে আবার আসবেন, জানালেন মিঠুন। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। হরিণঘাটা বিধানসভার হিংনাড়া গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর বাজারের মাঠে বিজেপির জনসভার আয়োজন করা হয়। জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের তারকা শিল্পী মহাগুরু মিঠুন চক্রবর্তী, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রার্থী শান্তনু ঠাকুর, কল্যাণী বিধানসভার বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল সহ একাধিক নেতৃত্ব, বহু দলীয় কর্মী ও সমর্থক। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল প্রার্থীকে এক হাত নেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি বক্তব্য রাখব না, পরিবর্তে দুকলি গান গেয়ে শোনান তিনি। এই আমাদের গড়া এই বাংলা, আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা, ওই আমাদের গড়া এই বাংলা, আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মঞ্চ থেকে সিএএ নিয়ে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। অভিযোগ করেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল, তবে এবার আর তা হবে না বলেও জানান তিনি। এদিনের সভায় সাধারণের উপস্থিতিও ছিল যথেষ্ট। আমি খালি ছোট ছোট কথা বলবো, আপনাদের সেগুলো শুনবেন। আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যে অব্দি ওরা মিথ্যে কথাই বলে, ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হলো দুর্নীতি, দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্নে ওদের জন্ম। তারা সকাল থেকে সন্ধ্যে অব্দি মিথ্যে কথা বলে, কী কী মিথ্যে কথা বলে সেটা আপনাদের সামনে প্রুফ করে দেখাচ্ছি। ছাত্রবৃন্দা বললেন না সিএএ, সিএএটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, তোমরা মরে যাবে, তোমরা বেঘর হয়ে যাবে, খালি ভয় দেখানো। এই 10 বছর ধরে ভয় দেখিয়েছেন, আবার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের, একবার ভোটে জিতে আসুক তারপরে যে যা যা। ওই বলে না দুধের গাড়ু গই, যারা দুধ দেয় তা লাথি খাওয়া ভালো, দুধ দেওয়া বন্ধ করলে ওদের লাথি মারবে শিওর। এই পার্টি যে সকাল থেকে মিথ্যা বলে, সে কি বলছে? সিএএ, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, আপনার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হরিণঘাটা। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।